বাবা কিংবা মা থেকে বিচ্ছিন্ন পরিবারের কিছু অভিজাত শ্রেণীর কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিশোর মিলে গড়ে তুলেছিল পমপম গ্রুপ। তারা নানা প্রলোভনে তরুণ তরুণীদের আপত্তিকর ভিডিও জোগাড় করে ছাড়ত লাখ চারেক সদস্যের বিশাল অনলাইন গ্রুপে। এতে তাদের আয় ছিল বছরে কোটি টাকারও বেশি। গ্রেপ্তার নয় কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পায় সিআইডি পুলিশ। টেলিগ্রামে অশ্লীল ভিডিও আদান প্রদান চক্রের মূল হোতা সায়েমের ছিল 10টি গ্রুপ, যার মোট ব্যবহারকারী 4 লাখের উপর। পমপম গ্রুপের প্রিমিয়াম ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন নিতেন মাসে 1 থেকে 2000 টাকায়। সিআইডি বলছে, গ্রুপের অ্যাডমিনরা প্রথমে পাবলিক গ্রুপ থেকে ভিডিও শেয়ার করত, পরে টাকার বিনিময়ে ক্লোজ গ্রুপে আমন্ত্রণ জানিয়ে দেয়া হতো পর্ন ভিডিও। অ্যাডমিনদের সবার বয়স 20 থেকে 22 বছর, পড়ালেখা করতেন নর্থ সাউথ, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, শ্যামলী ও সিলেট পলিটেকনিক্যালে। কোনো মেয়ের সাথে কথা বলতে চায়, ভিডিও চ্যাট করতে চায়, সেই সাথে তাদেরকে তাদের সাথে মানে যোগাযোগ করিয়ে দিত, এমনকি সেটার জন্য একটা লিমিট থাকতো, একটা ই থাকতো, 10 মিনিটের জন্য 500 টাকা, 20 মিনিটের জন্য 1000 টাকা কিংবা তারও বেশি। এই তাদের সাথে ভিডিওতে কথা বলবে এবং তার ছবি দেখবে। একান্ত মুহূর্তের ভিডিও কিন্তু সায়েম, কোনো কোনো ভিডিও 10 থেকে 15 হাজার টাকায় কিন্তু পমকম গ্রুপ। এছাড়া ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলের ভিডিও ও ছবি ডাউনলোড করে এডিট করতো তারা। যদি আমরা স্টিল পিকচারের কথা ধরি তাহলে প্রায় অলমোস্ট প্রায় 30,000-এর মতো, আর ভিডিও প্রায় 20,000-এর মতো আমরা ভিডিও পেয়েছি। এমনকি আর যেটা প্রাইভেট গ্রুপগুলোতে কিন্তু এই যারা সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু পরে কন্টিনিউ করতো না, আবার বের হয়ে যেত, আবার নতুন করে অ্যাড হতো, এইভাবেই আসলে এই গ্রুপগুলো চলতো। গ্রুপে থাকা ভিডিও কেউ ডিলিট করতে চাইলে 20,000 থেকে 1 লাখ টাকা দিতে হতো। এক বছর ধরে চলা গ্রুপে শুধু সায়েমের ব্যাংক হিসেবেই 1 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।